বুধবার রাতে সাড়ে দশটার দিকে নীলফামারীর জেলা সদর ডোমার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঝড় প্রায় দেড় ঘন্টা স্থায়ী এই ঝড়ে অনেক কাঁচা বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়ে আমার বাচ্চার দুইটা নিয়ে আমি ঘরে ছিলাম হঠাৎ বাতাস আমার ঘরের মধ্যে দুইটা গাছ ভাঙি পড়ে গেছে পিছনে আমি আমার বাচ্চা নিয়ে আমি ঘরের মধ্যে ছিলাম আমি বাইরে হবারও পাইনি তখন সবাই আসি আমাকে কি ভাঙ্গি চুরি ঘর ইয়ে করি বাইর করে নিয়ে আর এরকম ঝড় বৃষ্টি কোনো বার দেখি নাই ঝড় হইতেছে বৃষ্টি হইতেছে আবার এই যে ঘর ঢাকা মাখা করে যে আমার পাকঘর ঘর পড়ছে এটা ঘর পড়ছে সাপড়াটা পড়ছে ভাত খাওয়ার পড়ছি ভাত খাওয়ার সাথে মরমর করে ভাঙ্গি ঘর করি করার সাথে আমরা খুবই কষ্টের মধ্যে বের হচ্ছি বাচ্চা কাচ্চাকে নিয়ে বহু বহু ক্ষতি হচ্ছে বাড়ি ঘর তো আমরা মনে করেন ইয়ে হয়ে গেছে আস্তা ঝড়ের সময় কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপরে বা ভেঙে পড়ে আবার কোথাও গাছপালা পড়ে তার ছিঁড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ এতে দীর্ঘ আঠারো ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জেলাটি বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ প্রতিষ্ঠান নেস্কো নীলফামারির নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম বলেন ঝড়ে জেলা শহর সহ বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের দশটি খুঁটি ভেঙে ও উপড়ে পড়েছে এতে করে তেত্রিশ কেবি ও এগারো কেবি সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায় ঝড় থামলে রাত আড়াইটার মধ্যে ৩৩ কেবি সঞ্চালন লাইন চালু হয় তিনি বলেন তার আওতাধীন এগারো কেভি লাইনের মোট এগারোটি ফিডার রয়েছে এসব ফিডারের মধ্যে ছয়টি বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বারোটার মধ্যে চালু করা সম্ভব হয় এদিকে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মদ হুমায়রা মন্ডল জানান এই ঝড়ে কৃষির তেমন কোনো ক্ষতি হয়নি তবে বৃষ্টির কারণে উঠতি ধান শুকাতে কষ্টে পড়েছেন কৃষক